আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় শরিয়া সমাধান চ্যানেলের দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন, নাপাক অবস্থায় সিহরি খেলে কি হতে পারে, নাপাক অবস্থায় সিহরি খেলে রোজা হবে কি না, সে বিষয় সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ প্রিয় দিনী ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ সময় উপযোগে একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। তো সেই বিষয় সম্পর্কে হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের পর নাপাক অবস্থায় ফজরের নামাজ পর্যন্ত দেরি করতেন, অতঃপর তিনি ফরজ গোসল করে তারপর সিহরি খেতেন এবং তার উম্মতদেরকে সিহরি খাওয়ার জন্য উৎসাহিত করতেন। তো এই হাদিসটি দ্বারা আমরা এটি বুঝতে পারি যে কেউ যদি নাপাক অবস্থায় স্ত্রীর সাথে সহবাসের পর ঘুমিয়ে পড়ে এবং তারপর যদি সিহরি খাওয়ার সময় হয়ে যায় তাহলে তিনি সিহরি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই তাকে ফজরের নামাজের আগে ফরজ গোসল করে তারপর ফজরের নামাজ আদায় করতে হবে। তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আশা করছি বুঝতে পেরেছেন যে নাপাক অবস্থায় আপনি সিহরি খেতে পারবেন, নাপাক অবস্থায় সিহরি খেলে রোজার কোনো ক্ষতি হবে না। তবে অবশ্যই আপনাকে নাপাক অবস্থায় সারাদিন অতিক্রম করা যাবে না, কারণ রোজা রেখে সারাদিন নাপাক অবস্থায় অতিক্রম করলে রোজা মাকরু হয়ে যাবে। তো সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। নাপাক অবস্থায় আপনি সিহরি খেতে পারবেন ঠিকই, কিন্তু সারাদিন অতিক্রম করা মাকরু। তো প্রিয় দিনী ভাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।